সংসারে অভাব অনটন, বিএ পাশ করেছেন কিন্তু তাও জোটেনি চাকরি, দুমুঠো পেটের ভাত জোগাড় করতে শেষমেশ একটা বিকল্প পদ্ধতি তিনি বার করেই ফেললেন। একেই বলে হার না মানা, পরিস্থিতির কাছে হার না মানা। আর তার জন্য কি করলেন, শেষমেশ অটোর স্টিয়ারিং হাতে ধরে ফেললেন সাহসী মেয়ে মৌসুমী। কে কি বলবে, এই সমস্ত কিছু ভুলে গিয়ে অটো চালিয়ে যাত্রীদেরকে পরিষেবা দিচ্ছেন, কাঁপিয়ে দিচ্ছেন নদিয়া। নদিয়ার চাকদহে বিএ পাশ অটো চালক, সংসারের হাল ধরতেই স্টিয়ারিং হাতে নিয়েছেন তিনি। ইন্টারনেটের দৌলতে কত মানুষের জীবন সংগ্রামের কথা জানা যায়, সংসারের বোঝা টানতে মহিলারা রান্নায় হেসেল সামলে কত কিছুই করছেন। এবার এক মহিলা, তিনি অটোর স্টিয়ারিং হাতে ধরে নিলেন চাকদহের রাস্তায় মহিলা অটো চালক। হ্যাঁ, শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। কথায় আছে না যে যে রাঁধে সে চুলও বাঁধে, আজকাল তো মেয়েরা কোনো অংশেই ছেলেদের থেকে কম কিছু নয়, তারই জলজ্যান্ত প্রমাণ এখন নদিয়ার চাকদা শহরে। জমজমাট ভিড়ে দাপিয়ে বেড়াচ্ছে অটো এবং টোটো, আর তারই মাঝে বিরল দৃশ্য দেখা গেল। অটো স্টিয়ারিং হাতে প্যাসেঞ্জার তুলে চাকদহের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন এক মহিলা। গত 4 বছর যাবত এই পেশাকেই তিনি বেছে নিয়েছেন, কোনো কাজই ছোট নয়। যার যে কাজ, যেভাবে কাজ করলে দুমুঠো ভাত জুটবে, সেই কাজটা করা ঠিক। একটা চাকরির জন্য মানুষ এখন এখানে ওখানে ছুটে বেড়াচ্ছেন, কেউ কেউ চাকরি পাচ্ছেন, কেউ হারাচ্ছেন। চাকদহ শহরে মৌসুমী, তিনি কিন্তু অটো চালক বলেই সকলের কাছে পরিচিতি পেয়েছেন। আপনাদেরকে শোনাবো মৌসুমী, তিনি ঠিক কি বলছেন। আমি মনে করি যে কোনো কাজ ছোট নয়, ছোট কাজও কাজ, বড় কাজও কাজ। তো পড়াশোনা করে চাকরি বাকরি করার চেষ্টা করেছি, কিন্তু সফলতা হাতে আসেনি। গ্রাজুয়েশন কমপ্লিট করি, আমি বলবো যে কোনো কাজ ছোট নয়। কর্ম কেউ যদি মনে করে যে নিজের পায়ে দাঁড়াবো এবং নিজে সৎ পথে ইনকাম করবো, তা সেখান থেকে আমি মনে করি কোনো কাজ ছোটো নয়। সে গাড়ি চালানো হোক বা রাস্তা ঝাড় দেওয়া হোক বা পরে অফিসে কাজ করো, সবটাই কর্ম। সত্যি তো কোনো কাজই ছোট নয়, অভাব অনটনের সংসারে সংসারের হাল ধরাটাই দরকার। আর তাই মৌসুমী তিনি কিন্তু মাথা নত করেননি, হেরে যাননি, তিনি স্টিয়ারিং হাতে তুলে নিয়েছেন। এ নিয়ে আমার কালিক বিশ্বজিৎ ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো। কথাই আছে যে মেয়ে রাঁধে সে চুলও বাঁধে, চাকদার বাসিন্দা মৌসুমী সর্দার ইতিমধ্যে বিএ পাশ করেছে কিন্তু এখনো পর্যন্ত চাকরি পায়নি, আর এই চাকরি না পাওয়াতে সে বসে নেই, সে নিজে হাতে টোটো চালাতে শুরু করেছে এবং এই টোটো চালিয়ে সে জীবিকা নির্বাহ করছে এবং সংসার চালাচ্ছে। কারণ দুস্থ পরিবার, আর যখন সে শিক্ষা পেয়েছে সেই শিক্ষাকে কার্যকারী করে একটা চাকরি যখন জোটাতে পারেনি, তখন সে বেছে নিয়েছে স্টিয়ারিংয়ের হাত। আর এই স্টিয়ারিংটা টোটো চাকদা থেকে বিভিন্ন জায়গায় যাত্রীদের পরিষেবা দিয়ে আসছে, তার বিনিময়ে সে ভাড়া হিসেবে নিচ্ছে। কারণ ইতিমধ্যে যে চাকরি অনেক দিয়েও যখন সে চাকরি পায়নি, তখন সে উপলব্ধি করে নিয়েছে টোটো না চালিয়ে তারা কিছুতেই ইনকাম করতে পারবেন না, কারণ সে ইতিমধ্যে গ্র্যাজুয়েট হয়ে বসেছিল বাড়িতে, সংসারের অবস্থা খুবই খারাপ, আর সেই জন্যেই সে বেছে নিয়েছে টোটো। কারণ মেয়ে হয়েও পুরুষদের অগ্রাধিকারের উপরেও যেতে চাইছে মহিলারা, কারণ পুরুষ আর মহিলা বলে কোনো পার্থক্য নেই এখন। এখন মহিলারাও চালাচ্ছে প্লেন, কেউ ট্রেন, কেউ বাস, কেউ লরি, কারণ মহিলারা পিছিয়ে নেই।
পুরুষরাও যেমন কাজ করছে, মহিলারাও তারা কাজ করে সংখ্যা ঘুরছে। এরকম দৃষ্টান্ত দেখা গেল নদিয়ার চাকদা হয়ে মৌসুমী সরকারের কাছে। আমরা গিয়েছিলাম তার কাছে, সে অকপটে বলেছে কারণ মহিলা হয়েছি বলে টোটো চালাতে পারবো না এর কোনো মানে নেই, কারণ পুরুষ যদি পারে মহিলারাও কেন পারবে না, মহিলা এবং পুরুষ কোনো ক্ষেত্রেই বাধা নেই, কারণ এখন আধুনিক যুগ, মহিলারাও যেমন প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, বিভিন্নভাবে খেলাধুলোয় অংশগ্রহণ করছে, তাহলে আমরা পারবো না কেন। এবং তার প্রকৃষ্ট উদাহরণ ঝুলন গোস্বামী, তিনি মহিলা হয়েও বিশ্ব ক্রিকেটেও নাম করেছে এবং বিভিন্ন খেলাধুলো নাম করেছে। চাকদার যখন ঝুলন করতে পারে তবে মৌসুমী সরকার কেন করতে পারবে না, তাই সে টোটো চালিয়ে সংসার চালাচ্ছে এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে, এমন দৃষ্টান্ত দেখে সত্যি অবাক লাগে। কথাতেই আছে যে এই দুনিয়ায় অর্ধেকটা করেছে নারী, অর্ধেকটা করেছে নর। এখন তো সত্যি কোথাওই মহিলারা পিছিয়ে নেই, সমস্ত কাজে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে চলেছেন। সেরকমই মৌসুমীর এই জার্নি। পড়াশোনা করেছেন, প্রথাগত যা ডিগ্রি সেটাও রয়েছে, কিন্তু চাকরি জোটেনি, সংসারে অভাব। সেই অভাবটাকে কাটাতে তিনি কিন্তু হেরে যাননি, নতুন করে বিকল্প পথ খুঁজে নিয়েছেন। তাতে কি হয়েছে, তিনি অটো চালাচ্ছেন, কোনো কাজ তো ছোট নয়, সেই কথাটা নিজেও মনে করছেন মৌসুমী। তিনি বলছেন যে সসম্মানে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যা কাজ করা যায় সেটাই ভালো। এবং একই সঙ্গে মৌসুমী কিন্তু জানাচ্ছে যে তার খ্যাতি এখন এলাকায় অটো চালক হিসেবে, চাকদার বিভিন্ন জায়গায় এখন তার অটো দৌড়ে বেড়াচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।